নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা নিরামিষ রেসিপি করব, ছোলার ডাল দিয়ে, আলু দিয়ে। আর এটা সম্পূর্ণ মশলা ছাড়াই করব, কোনো তেল দেব না, কিছু দেব না, শুধু নুন দিয়ে রান্না করব। তো চলো শুরু করি। এখানে দেখেন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো বড় বড় করে কেটে নিয়ে নিয়েছি, আর ছোলার ডালগুলো আমি ধুয়ে নিয়ে নিয়েছি, আর এখানে আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি সবজি দিতে চান তাহলে সবজিও দিতে পারেন। এই ধরনের সবজিটা আমরা যখন উপাস থাকি, তো সংযত জন থাকলে পরে, তখন আমরা এরকম সবজি বানিয়ে খাই, তাই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। কড়াইতে আমি জল চাপিয়ে দিয়েছি, এখন আমি ডালগুলো সেদ্ধ বসিয়ে দেব, আর আলুগুলো একটু পরে দেব, ডাল হালকা সেদ্ধ হওয়ার পরে। আগে যদি আলুগুলো দিয়ে দিই তাহলে আলুগুলো প্রথমেই গলে যাবে, তাই আলুগুলো একটু পরেই দেব। ডাল ফুটে গেছে, এখন ডালের ওপর থেকে আমি ফেনাটা ফেলে দেব, সরিয়ে দেব। এখন ডালটা আরেকটু নেড়ে দেব। দেখেন ঠিক এই রকম সময় আলুটা দিতে হবে। এখন আমি টমেটো, কাঁচা লঙ্কার আলুগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে দিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে দেব। এখন একটু নেড়ে দেব। এখন আমি ডালটা দেখে নেব। দেখেন ডাল সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি সেদ্ধ করব আমি। দেখেন আলু আর ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুটা একটু গলিয়ে দিচ্ছি, ডালগুলো এইরকম থাকলেই খেতে বেশি ভালো লাগে, এর থেকে গলে গেলে বেশি ভালো লাগবে না। তৈরি হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। ধনে পাতাটা দিলাম কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তৈরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। এই ধরনের রেসিপিগুলো যদি আপনারা দেখতে